Assalamu alaikum everyone, welcome back to my channel. আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা আবার ছেলেটা কি করছে, রুম থেকে উঠে খুব দুষ্টুমি করছে, ব্রাশ করছে, লাফাচ্ছে। সকালটা আসলে আমার বাচ্চাকে নিয়েই আমার কাটে, আর বাগানটা পরিচর্যা তো থাকবেই। তো আজকে শুক্রবার দিন, ফ্রাইডে, তো সকালে বাইরে থেকে নাস্তা কিনে এনে খেলাম। নাস্তাটার পর শেষ করে দিলাম, দুপুরে রান্না টান্নার আয়োজন করলাম। তো সাইফান বেবি কী করেছে সেগুলো আবার আপনাদের সাথে শেয়ার করলাম। সাইফান বেবি ঘুম থেকে উঠে কী করে সেগুলো দেখালাম। তো এখন বিকেলবেলা আমি চা করে নিচ্ছি। চাটা নিয়ে আমি এখন একটু বারান্দায় যাবো। বারান্দায় গেলে আমার মনটা কেন জানি ভালো হয়ে যায়, আমি নিজেও জানি না। আজকে এত সুন্দর একটা বাতাস বইতেছে, কি বলবো। বারান্দায় আগে গিয়েছি আমি, যাওয়ার পর বাতাসটা এত সুন্দর গায়ে মানে লেগেছে, তখনই মনে হয়েছে একটা চা খেতে হবে এখন। তো চাটা আমি চট করে বানিয়ে এখন বারান্দায় চলে যাচ্ছি, কারণ বারান্দায় এই বাতাসটার মধ্যে চাটা খেতে আমার অনেক ভালো লাগবে। আমি জানি আমার খুব ভালো মুডে চায়ের দরকার হয়, আর আবার যখন মনটা খুব বেশি খারাপ থাকে তখন আমি চা খেয়ে চাঙ্গা হই। চাটা আমারকে এতটা ভালো রাখে, আমি চায়ের এত পছন্দ, একটা ফ্যান, মানে চায়ের ফ্যান বলা যায়। আমি চাটা আমি এত পছন্দ করি। তো চাটা বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, উপর থেকে ঢেলে ঢেলে চাটাকে আমি একটু ফোম বানালাম, একটু মজা করলাম চা নিয়ে। তো এখন বারান্দায় যাব, এই আপনাদের সাথে গল্প করব। এটার মজাটা কিন্তু অন্যরকম। প্রতিদিন যে আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, সত্যি কিন্তু ভালো লাগে আমার কাছে। কখনো আমার এটা বোরিং হয় না যে আমি আপনাদের সাথে মানে গল্প করছি, এটা আমার বোরিং ফিল করি না। তো আমি অনেক সময় ভিডিও করে রাখি, কিন্তু আমার ভয়েস করা থাকে না বলে ভিডিওগুলো আমি শেয়ার দিতে পারি না, এটা আমার খুব খারাপ লাগে। এটা আমার একটা পছন্দের ফ্লাওয়ার স্ট্যান্ড, এখানে এই কর্নারটাও আমার খুব পছন্দের। এই কর্নারটা আমি আমার মন মতো শোপিস দিয়ে সাজিয়েছি ফ্লাওয়ার ভাস দিয়ে, আর এই পান পাতার স্ট্যান্ডটাতেও আমার পছন্দের ফ্লাওয়ার ভাসগুলো রেখেছি। আমার বাবুটা কী করে দেখেন, কিছুক্ষণ হলে সে ঘোড়ায় বসে খেলবে, কিছুক্ষণ হলে বাইক দিয়ে খেলবে, কিছুক্ষণ হলে সে বাবার পা ধরে ধরে ঝুলে ঝুলে খেলবে, আবার আমার কোলেও মানে আমার পিঠে উঠে ঘোড়া ঘোড়া খেলবে। মানে ওর আনন্দগুলো আমার এত ভালো লাগে, ওর খেলাধুলাগুলো দেখলে আমার খুব মজা লাগে, আমার বাবুর খেলাধুলাগুলো দেখলে। কিন্তু একটা কথা কি, আমার বাবুটা বেশিরভাগ সময় অসুস্থ থাকে, জ্বর থাকে, ঠান্ডা লেগে থাকে। তো আমার মেয়েটা নামাজ পড়তেছে, ও নামাজ পড়তেছে দেখেন কী করে, ওর আপুর সাথে। ওর মজাটাই আলাদা আসলে, ভাই বোনের মজাটা খুব আলাদা। কিন্তু আবার ওর বাবার সাথে এখন খেলবে, বাবা কিচেনে যাচ্ছে, এই যে বাবার সাথে খেলবে। তো আজকে আমার মাসিক বাজার বাসায় আসতেছে, মানে গ্রোসারি আইটেমগুলো, তো ও আবার সঙ্গে গিয়েছিল ওর আব্বুর সাথে। তো এখন এই যে মানে নিচে ড্রাইভার আমার বাজারগুলো ভিতরে ঢুকাইতেছে, তো ওর সাথে সাথে এগুলো করবে। ও আবার অয়েলগুলো নিয়ে আসতেছে সামনে, মানে ও চাইতেছে ও সবগুলো কাজ করবে, মসুরের ডাল, তারপরে তেলের বোতলটা, এগুলো ওর সামনের দিকে নিয়ে আসতেছে। তো এরিন আবার এগুলো ইয়ে করতেছে, বাজারগুলো বের করতেছে, ও সঙ্গে সঙ্গে চাইতেছে ও বাজারগুলো বের করবে। মানে বাচ্চারা তো অনুকরণ প্রিয় জানেনি, যা যেটা দেখে সেটাই শেখে, আর মা যেটা করে সেটা একটু বেশি করে। সত্যি কিন্তু এইগুলো খুব ভালো লাগে, ছোটো একটা বাচ্চা থাকলে কিন্তু মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। এই যে আবার এখন একটু বাইক দিয়ে খেলা করতেছে। তো আমি এখন রান্নাটা দেখাবো আপনাদের। তো মহিষের মাংসটা আজকে রান্না করছি, তো আমি অফ ক্যামেরায় মাংসটা বসিয়ে দিচ্ছি, দিয়েছি এই ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সব মশলাগুলো মাখিয়ে।
তো এখন চুলায় চেপে দিলাম। তো মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আমার আপু ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, যদি আপনাদের একটু বেশি ভালো লেগে থাকে এখনই লাইক করে দেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিওগুলো প্রতিদিনই দেখে যাচ্ছেন, তাদেরকে ছোট করে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন। সুন্দর একটা কালার আসছে এবং স্মেলটাও খুব সুন্দর আসছে। মানে গরুর মাংস কিন্তু যত কষাবে ততটাই ভালো লাগবে। গরুর মাংস রান্নার মধ্যে কিন্তু এটাই মেন, মাংসটা যত কষাবে ততই ভালো লাগবে। তো আমি গরুর মাংসর যে পানিটা উঠে সেটা দিয়ে আগে মাংস কষিয়ে নিয়েছি, আর এখন ঝোলটা দিয়ে দিয়েছি। তো আমি এখানে বেশি পানি দিইনি, মানে ফুটানো পানি 2 কাপ দিয়েছি। মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে, 20-25 মিনিটের মতো আমি ঝোলটা দেওয়ার পরে মাংসটা মানে মিডিয়াম ফ্লেমে রান্না করছি। আমার রান্না প্রায় শেষ, তো দুপুরে খাবার চলছে, সেটা আব্বু খেতে বসে গেছে। আমি এখনও বসিনি, বাবুকে খাইয়া তারপর আমি বসবো। বাবু ওর বাবার সাথেই পাশে টেবিলে বসছে কিন্তু খাচ্ছে না, আমি ওকে খাওয়াই দিব। তো আজকে সারাদিনের কাজগুলো আমি আবার আপনাদের সাথে শেয়ার করলাম। সাইফেনের দুষ্টুমি আবার শুরু হয়েছে। কী কী দুষ্টুমি করতেছে একটু দেখেন। এই যে হাত মোছার ন্যাপকিনটা নিজে ফেলে দিয়েছে, ও আবার একটু পানি ফেলেছে কাঁথা দিয়ে, আবার ওর কাঁথাটা দিয়ে ও পানিটা মুছতেছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। খুদা হাফেজ।